সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইভ্যালি একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসি আহমেদ। দর্শক, করোনা কালের এই ১৬ মাসে সারা বিশ্বের মতোই বাংলাদেশের বিভিন্ন খাত শিল্প আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্ষিপ্তভাবে সেই ক্ষতি পোষানোর চেষ্টা করা হয়েছে সরকারের একেবারেই আন্তরিক প্রচেষ্টায় বলা যেতে পারে। বাংলাদেশে যে চলচ্চিত্র শিল্প সেটিকেও বাঁচিয়ে রাখার চেষ্টা বিভিন্ন সময়ে যে করার একটি ইচ্ছা ছিল, সেখান থেকে আমরা গণমাধ্যমে যে তথ্য পেয়েছি যে অর্থ মন্ত্রণালয় একটি প্রণোদনা দিয়েছিল, সেই প্রণোদনার টাকাটা আসলে কতটুকু অপ্রতুল ছিল, সেটা আসলে কারা পেয়েছেন কারা পাননি এবং এই শিল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কতটুকু উপকারিতা সেখান থেকে পেয়েছেন সেটা যেমন আজকের এই আমরা আলোচনায় খুঁজে বের করবার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলো মুখ থুবড়ে পড়ার কথা আমরা অসংখ্য বার শুনেছি এই ১৬ মাসে, সেটা নিয়েও আলোচনা করব। এবং এত যে বিষয়গুলো রয়েছে যেই জায়গাটা আমাদেরকে অনেক বেশি নেতিবাচক একটি প্রভাব ফেলে দিচ্ছে অজান্তেই মনের কোণে, সেই জায়গাটাও একটি আশা জাগানিয়া তথ্য জুগিয়েছে রেহানা মারিয়াম নূর এই নামটি। একেবারেই সারা বিশ্বকে বাংলাদেশের যে একটি নাম সেই সারা বিশ্বের কাছে সেই পরিচিতিটা তুলে ধরা, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, আমি আসলে যদি একদম আলাদাভাবেই বলতে চাই সেটা হচ্ছে উল্লেখ করবার মতো একটি তথ্য যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, কান আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব রয়েছে সেইখানে যে একটি অফিসিয়াল সিলেকশন যেটা যে বিভাগটা সার্তেরিগা পর্ব বলা হয়ে থাকে সেইখানে বোধহয় বাংলাদেশে প্রথম কোনো সিনেমা এই সিলেকশনটা পেয়েছে, এর আগে এরকম সিলেকশন বাংলাদেশের কোনো সিনেমা পায়নি, সেই জায়গাটায় অবশ্যই এটা আমাদেরকে অনেক বেশি সফলতার মুখ দেখিয়েছে। বাকিটা তো আসলে সামনে অপেক্ষা করতেই হবে যে সেখান থেকে আমরা কোনো ধরনের সেই স্বীকৃতি পাবো কিনা, কোনো ধরনের পুরস্কার জিততে পারবো কিনা, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে ইভেল একুশের রাতে আমরা কথা বলতে চাই। এবং আমরা যে শিরোনামে আজকের এই আলোচনাটা বেগবান করতে চাই সেটি হচ্ছে করোনায় আমাদের চলচ্চিত্র ও ভবিষ্যৎ। আলোচনায় যাবার পূর্বে প্রতিদিনকার মতো আমি জানিয়ে দিতেই চাচ্ছি কাদেরকে পেয়েছি আজকের এই সুন্দর একটি আলোচনায়। আমাদের স্টুডিওতে ইভ্যালির একুশের রাতের আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত হয়েছেন শাহিন সুমন, মহাসচিব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন জায়েদ খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত রয়েছেন রেজানুর রহমান, সম্পাদক আনন্দ আলো। আমি আপনাদের তিনজনকে শুরুতে ইভেল একুশের রাতে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি হয়েছেন আজকের আলোচনায় উপস্থিত এবং নিশ্চয়ই আলোচনাটা অনেক বেশি সুন্দরভাবে করে আমাদের দর্শকদের উপকৃত করবেন। আমি আলোচনাটা শুরু করতে চাই শাহিন সুমন আপনাকে দিয়েই, এবং যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে গণমাধ্যমে উঠে আসা যে তথ্য সেখান থেকে আমি আসতে চাচ্ছি, জাতীয় চলচ্চিত্র নীতিমালা নাই এই একটি অভিযোগ আমরা প্রায়ই পাই, যে অবকাঠামোগত যে সুযোগ সুবিধা সেটা কিভাবে সমবন্টন হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নাই, এখান থেকে আসলে অনেক জাতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি এই সমস্যাগুলো সমাধান হতো, অর্থাৎ যদি কোনো সেই নীতিমালা থাকতো তাহলে বোধহয় সমাধান করা যেত, আপনি কি বলবেন? আমাদের আসলে সার্বিকভাবে চলচ্চিত্রের যে অবস্থা তাতে আমরা চলচ্চিত্র নির্মাণ করছি এটাই আসলে সবচেয়ে অনেক বড় একটা বিষয়, যে আমরা বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা ছবি নির্মাণ করছি। জাতীয় নীতিমালার প্রশ্নের আগে আরও প্রশ্ন রয়ে যায়, সেটা হলো আমাদের স্বাধীন সেন্সর বোর্ড নেই, আমাদের যে সেন্সর বোর্ড আছে প্রথাগত সেই সেন্সর বোর্ড যেখানে আমাদের ছবি নির্মাণ করার পর পাঠানোর পরে যে ধরনের বিষয়বস্তু আসে ছবি নির্মাণের ক্ষেত্রে, ওই নির্মাণের ক্ষেত্রে আমরা যে বাধাগ্রস্ত হই সেগুলি সমাধান করার পর জাতীয় নীতিমালার কথা যেটা বললেন, চলচ্চিত্র নীতিমালা তো অনেক দূরের ব্যাপার। আমি আগে প্রথমেই বলছি যে আগের বিষয়গুলি আমি আসলে মোটা দাগে আলোচনাটা দিয়ে শুরু করলাম, নিশ্চয়ই অনেক সূক্ষ্ম বিষয়গুলো তো রয়েছে। আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের যে সেন্সর বোর্ডের নীতিমালা, সেন্সর নীতিমালা এমন একটা পর্যায়ে আছে যে আমরা সেই মান্ধাতামূলের একটা নীতিমালা দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আজকের এই স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রের সেন্সর করা। তো সেখানে দেখা যায় যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি না, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, তারপর জাতীয় পর্যায়ের যেসব ঘটনা ঘটে, যেসব বিপর্যয় ঘটে, আমরা সত্যি কথা পর্দা তুলে ধরবো সেটা ধরতে পারছি না। আমাদের ছবি বানাতে হয় দেখা যায় একদম পারিবারিক একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে, প্রেম, ভালোবাসা, নাচ, গান, এইসব নিয়ে সিনেমা। আমরা যদি বস্তুনিষ্ঠ কোনো বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করি
তাহলে সেন্সরের খড়গ আমাদের উপর সব সময়। সুমন, আমি একটি বিষয় এখানে উল্লেখ করতেই চাচ্ছি, সেটা হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে যে একটি রাজনৈতিক দর্শন, সেটা কি আসলে কোনোভাবেই আপনারা ছুঁয়ে দিতে পারছেন না, সেটা নিয়ে কাজ করতে পারছেন না, সেখানে কি বাধার সম্মুখীন হচ্ছে? স্বাধীনভাবে আমরা কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না এই এই স্বাধীন দেশে, এটা পরিষ্কার সত্য, দিবালোকের মতো সত্য। আমরা যে কোনো চলচ্চিত্র নির্মাণ করতে গেলে যদি রাজনৈতিক বিষয়বস্তু তুলে ধরি, সেটা সেন্সরে গেলেই কর্তন করা হয়, এবং সেন্সর কাটতে কাটতে সিনেমার এমন একটা পরিবেশ তৈরি করা আমাদের একটা গল্পকে, যে গল্প আসলে দর্শককে দেখালে দর্শকরা এই সিনেমার মর্ম কোনো কিছু বুঝবে না, কারণ যেহেতু মূল বিষয়গুলি ছিল গল্পের যে উপজীব্য বিষয়, বার্তাটাই হারিয়ে যাচ্ছে, বার্তা হারিয়ে যায়। এবং আমরা সত্য কথা বলার যে প্ল্যাটফর্ম আমাদের দেশে, একটি স্বাধীন রাষ্ট্রে আমাদের অবশ্যই সত্য কথা বলতে হবে, সামাজিক অবক্ষয় ঠেকানোর জন্যে, দুর্নীতি ঠেকানোর জন্যে, মানুষকে বিবেকবান করার জন্য আমাদের চলচ্চিত্র একটা বড় প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্ম থেকে আমরা যখন কাজ করি, তখন আমরা বিবেক নিয়ে, চিন্তা নিয়ে কাজ করি যে আমরা এই জিনিসটা শিক্ষণীয়ভাবে তুলে ধরবো, সমাজের জন্য তুলে ধরবো, মানুষের জন্য তুলে ধরবো, এবং এই দেশের কৃষ্টিকে তুলে ধরবো। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হই, যে বাধার কারণে আমরা সেভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না। একটা গণ্ডির মধ্যে চলচ্চিত্র, একটা বলের মধ্যে চলচ্চিত্র আটকে আছে এই মুহূর্তে, যার কারণে আমরা ভালো কোনো ছবি পর্দা দিতে পারছি না, দর্শককে হলে সেভাবে আনতে পারছি না, দর্শকের মনের ভিতরে যে কথাগুলি সেগুলো আমরা প্রকাশ করতে চাইলেও দর্শক যেগুলি চাচ্ছে আমরা সেগুলি দিলেও সেগুলি দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। বিষয় অনেকগুলি, অনেক আমরা অনেক বাধার মধ্যেই চলচ্চিত্র নির্মাণ করি। আর জাতীয় নীতিমালা, চলচ্চিত্র নীতিমালা বলতে যা বুঝান, অনেক কিছু নিয়ে তো নীতিমালা, নীতিমালা গঠন করার জন্য আসলে জাতীয় চলচ্চিত্র নীতিমালা গঠন করতে হলে অবশ্যই চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকদের নিয়ে গঠন করতে হবে। আমরা আমলা নির্ভরশীল হয়ে যদি আমরা জাতীয় চলচ্চিত্র নীতিমালা তৈরি করি বা সেন্সর নীতিমালা, সেন্সর বোর্ড পরিচালিত করি, তাহলে আমাদের এই স্বাধীন দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণও হবে না, স্বাধীন দেশের নাগরিক সেভাবে সেটা নিতেও পারবে না, হলেও যাবে না দর্শক। আমরা দিনে দিনে কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমাদের আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করুন, সেখানে দেখবেন যে আমলার দুর্নীতি, মন্ত্রীর দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি পর্যন্ত তারা সিনেমায় তুলে ধরছে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা গণতান্ত্রিক দেশ হিসাবে সত্যিকার গণতন্ত্র ওইখানে প্রতিষ্ঠিত রয়েছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, তারপরে আমাদের কিছু জিনিস রয়ে গেছে যেগুলি আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রের জন্য আমরা সৌভাগ্য মনে করি তাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি দাবি থাকবে যে আমরা যাতে স্বাধীনভাবে চলচ্চিত্র বানাতে পারি, উনি যাতে এই দিকটাও একটু দৃষ্টিপাত দেন। আমাদের চলচ্চিত্রের জন্য, উন্নয়নের জন্য অনেক কিছু উনি করছেন, আমরা সেই সুফল পাচ্ছি। যেমন একটি বিষয় আছে যে আমাদের এইবার তথ্য মন্ত্রণালয় এবং চলচ্চিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে যেটা হয়েছে, আমাদের সারা বাংলাদেশের প্রতিটি জেলায় তথ্য কেন্দ্রে একটি করে সিনেপ্লেক্স থাকবে, মানে সিনেমা দেখার একটা বিষয় থাকবে স্ক্রিনিংয়ের। তো এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুব পুলক অনুভব করি আমরা, যে আমরা আশার আলো দেখতে পাই যে আমরা যদি প্রতিটি জেলায় এরকম একটা সরকারি বাস্তবায়ন হলে পাই, সেটা বাস্তবায়ন হবে গণতান্ত্রিক রাষ্ট্রে, সেই অবাধ তথ্য প্রবাহের যে একটি ব্যাপার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা, সেই কাজটি করতে পারবেন। আপনার কাছে আবারও আসবো, আসতে চাই জায়েদ খান আপনার কাছে এই জায়গাটায়, যে আসলে রাজনৈতিক সেই দর্শনের যে জায়গাটা, সেই যে নানান ধরনের রাজনৈতিক অসঙ্গতি সেটা ফুটিয়ে তোলা যাচ্ছে না, যেটা শাহিন সুমন বললেন, সামাজিক অসঙ্গতি কতটা ফুটানো সম্ভব হচ্ছে এখন? আসলে আমি আপনার ধন্যবাদ আপনাকে প্রথমে, আমি যেটা মনে করতে চাই যে সামাজিক রাজনৈতিক দুইটা কিন্তু পরিপূরক দুইটা। আপনি সামাজিক অসঙ্গতি তুলে ধরার জন্য কিন্তু অনেক সময় রাজনৈতিক দর্শন চলে আসে সিনেমায়। তো আমি আমার সম্মানিত আমার পরিচালক শাহিন সুমনের সাথে আমি একমত পোষণ করেই বলছি যে আসলে কিন্তু সেন্সর বোর্ডকে আরও অনেকটা শিথিল হওয়া জরুরি, বিকজ একটা জোরে লাথির শব্দ হলে কেটে দেয়া রাজনৈতিক। আপনি যদি সিনেমা কি, সিনেমা হচ্ছে বাস্তব জীবনের দর্পণ, মানুষকে তুলে ধরা পর্দায়। আমি অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, সেখানে অবশ্যই ঠিক আছে একটা সামাজিক মানুষের ভালো মন্দ দিক, সরকারের বিরোধী করা হচ্ছে কিনা বা সরকারকে বিব্রত করছে কিনা, এমন জিনিস থাকবে, সবই ঠিক আছে। সেন্সর বোর্ড আসলে কোনটা আটকে দিচ্ছে, যেটা একেবারে দৃশ্যমান হচ্ছে সেটাই আটকে দিচ্ছে, নাকি আমরা উজ্জ্বল যে একটি শব্দ ব্যবহার করি যে ইঙ্গিতে বোঝানো হলো, সরাসরি পর্দায় দৃশ্যমান হলো না, সেই জিনিসটাও না? এইটা আসলে, এইটা আসলে প্রশ্ন সাপেক্ষে আসলে কোনটা আটকাচ্ছে না কোনটা আটকাচ্ছে, যেটা যে তার ছবি বানাচ্ছে সে পরিচালকই সবচেয়ে ভালো বলতে পারবেন। অভিনেতা অভিনেত্রীদের কিন্তু আমাকে আমাকে দিয়ে উনি করান, উনি আমার পরিচালক, উনি অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ পরিচালকরা, আমাদেরকে যারা যেটা ওনারা করতে বলেন আমরা পর্দায় করি। শিল্পীরা ডায়লগটা কোনটা ভালো হবে সেটা উনি ভালো বুঝবেন এবং ওনার স্ক্রিপ্ট রাইটার ভালো বুঝবেন। এখানে কিন্তু প্রযোজক বলেন, শিল্পী বলেন, আমরা কিন্তু কাদা, আমরা বিশেষ করে শিল্পীরা কাদামাটি থাকে, তারাই তৈরি করে নেন। তো সেখানে যদি তার ছবির গল্পের ভালোর জন্য যেটা বললেন, যদি কাটতে কাটতে এমন অবস্থা হয় একটা ছবির যদি মূল মেসেজটাই যদি শিল্পী দর্শকের কাছে না যায়, তাহলে কিন্তু সেই সিনেমার মজাটা থাকবে না।
তাহলে সে রাজনৈতিক সেটা বললেন যে একটা মানুষের দুর্নীতি একটা মানুষের অন্যায় অপকর্ম যদি পর্দায় তুলে ধরে না দেখানো যায় একটা খারাপ কাজের তাহলে তো সেই মানুষটাকে সমাজের অসঙ্গতিগুলো আপনি সিনেমায় কিভাবে তুলে ধরবেন তো যদি সবকিছুতেই বাধাগ্রস্ত হয় তাহলে সেটা কিন্তু একটা সে পরিচালকের জন্য সিনেমা বানানোর নির্মাণটা অনেকখানি হতাশ হয়ে পড়ে এবং সে কিন্তু ভালো ছবি যে নির্মাণের যে একটা স্প্রিয়া সেটা কিন্তু হারিয়ে ফেলে আমি প্রায় এফডিসিতে শুনতে পাই যে এই সেন্সর বোর্ড এই ছবিটা এই এই দৃশ্য কেটে দিয়েছে এই দৃশ্য কেটে দিয়েছে অনেক ফাইট অনেক রক্ত হোক সেগুলোর সামনে অনেক সময় নিয়ন্ত্রণ করা হয় সেগুলো নিয়ে আমাদের কোনো কথা হয় না কিন্তু আমি মাঝে মাঝে মনে করি যে আপনারা কি লড়াইটা শুধু পরিচালক বা পরিচালক যারা রয়েছেন তাদের উপরেই ছেড়ে দেন নাকি আপনারাও এই লড়াইটার সাথে তাদের সমবেত সবাই তো সিনেমা তো একটা সবাই টিম ওয়ার্ক একটা একটা সিনেমার সাথে একজন পরিচালক শিল্পী মেকআপম্যান ক্যামেরাম্যান সবাই তো জড়িত থাকেন একটা সিনেমা তো সবার কাছে পরিচালক হচ্ছে সন্তানের মতো বাট আমরা তো একটা অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা এই সিনেমা তো একটা সিনেমা ভালোর জন্য তো আমাদের সবারই অপেক্ষা করতে হয় এবং একটা সিনেমা ভালো যখন যায় তখন সে তার কিন্তু কৃতিত্ব সিনেমা সংশ্লিষ্ট সবার তো একটা সিনেমা মানে আমরা সবাই সেটাকে উপভোগ করি সিনেমাটাকে ভালো করার জন্য কিন্তু আমি মনে করি যে সেন্সর বোর্ডে তো আমাদের লোকজন তো থাকেন আমি শুধু যদি আমলাতান্ত্রিক দোষ দেই সেটাও তো খারাপ হয় সেখানে কিন্তু সেন্সর বোর্ডে আমাদের সিনেমার থেকেও কিন্তু প্রতিনিধিকে সেই সেন্সর বোর্ডে দেওয়া হয় তাদেরও সেখানে সেগুলোকে যুক্তি দিয়ে বোঝাতে হবে তাদেরকে সেই জিনিসগুলো জানাতে হবে কারণ একটা কথা উনি ভালো বলেছেন যে একটা আমলা যারা বা যারা সরকারি কাজ করেন তারা তো সিনেমার গল্প কী সে সিনেমার মর্যাদাটা কী সেটা কিন্তু বুঝবে না তিনি চোখে বলবে যে না এটা বিরুদ্ধে যাচ্ছে আমাদের এটা দেওয়া যাবে না এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা সিনেমাকে পিছিয়ে দেওয়া হয় আমার মনে হয় যে সিনেমা ওই যেটা উনি বললেন যে সেন্সরশিপ কিন্তু পার্শ্ববর্তী দেশে কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছুই কিন্তু দেখানো হয় তাদেরকে অসঙ্গতিগুলো বা তাদের অন্যায়কে অন্যায় দেখানো হয় ন্যায়কে ন্যায় দেখানো হয় তখন কিন্তু মানুষের মনের কথা মানুষ খুশি হয় তার মনের কথা বলার আর এখানে যদি মনের কথা না বলা যায় আর পরিচালক যদি তার সব কিছু ফুটিয়ে তুলতে না পারেন সিনেমায় তাহলে কিন্তু সেই সিনেমাটা মুখ থুরকে পড়বে এবং আসল মেসেজটাই মানুষের কাছে চলে যাবে না অর্থাৎ বলতে চাচ্ছেন যে সেই স্বাধীনতা যেটা পার্শ্ববর্তী দেশে পাওয়া যাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেটা আমাদের দেশে কোথাও বোধ হয় একটু ঘাটতি আছে আপনি বলতে চাই যে আমাকে তো সবকিছুতেই আপনি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা দিচ্ছেন আপনি এখন হাতের মুঠোয় আপনার প্রযুক্তি আপনি আমাকে বাহুবলে দেখছেন হাজার কোটি টাকার আপনি আমার এক কোটি টাকার ছবি তো আপনার চোখে লাগবেই পাবলিকের তো চোখ ওয়াইড পৃথিবী চলে গেছে এখন মোবাইলের মধ্যে মানুষ চাপ দিয়ে জায়েদ খানের ছবি শাহিন সুমনের ছবির সাথে ওখানে সালমান খান শাহরুখ খানের ছবি ওখানে জেমস ক্যামেরনের ছবি দেখিয়ে দিচ্ছে কিন্তু তার তো বাজার দেখতে হবে বাজেট দেখতে হবে আমাদের একটা গান করায় পরিচালক ধরেন একদিনে শেষ করে দিতে বলে সে কী করবে তার তো হাত পা বাঁধা তার তো প্রযোজক বলছে আমাকে এইটার মধ্যে শেষ করে দিতে হবে তার সাথে আমাকে মিলাচ্ছেন তো সবটাই যদি পার্শ্ববর্তী দেশের সাথে মিলান ওরকম কেন করতে পারি না তাহলে তো আমার তো সেন্সরশিপও কিছুটা শিথিলতা আসতে হবে না আমি ভালো জিনিস আমার পরিচালক কথা সেন্সরশিপ একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেক বড় প্রশ্ন এবং আবার কম বাজেটেও ভালো কিছু বানানো সম্ভব কিনা সেই জায়গাটায় আসবো ঘুরে আসতে চাই রেজানুর রহমান আপনার কাছ থেকে আমরা যদি সেই একদম আমাদের সেই ষাটের দশক সত্তরের দশকের দিকে তাকাই বিশেষ করে জীবন থেকে নেয়ার মতো একটি চলচ্চিত্রের নাম উল্লেখ করতেই হচ্ছে খুব বিরূপ একটা পরিস্থিতি ছিল সেই বিরূপ পরিস্থিতিতে সেন্সর বোর্ডকে একরকম টেক্কা দিয়েই তখন মুক্তি পেয়েছিল জীবন থেকে নেয়া তখন আসলে অনেক বেশি সহযোগিতা তো ছিল না জহির রায়হানের নির্মিত সেই সিনেমাটি সেক্ষেত্রে যত এগোতে পেরেছে এবং সেটা সেই তখনকার প্রেক্ষাপটে জনমনে যতটা সাড়া ফেলেছিল আমরা এখন সেন্সর বোর্ডকে কোনোভাবেই সেই উৎরে যেতে পারছি না সেই জায়গাটায় কি মনে হচ্ছে সেই দশক আর এখন একেবারেই আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের কি কোথাও একটি ঘাটতি আমরা এখন লক্ষ্য করছি কিনা আপনার কি মনে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার দুই প্রিয় মানুষের কথা শুনছিলাম এতক্ষণ সুমন ভাই এবং আমার প্রিয় নায়ক জায়েদের কথা শুনছিলাম আপনি যে সিনেমাটির কথা বললেন সেই সিনেমাটির সাহস সেই সিনেমাটির বক্তব্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন যদি আমি আসলে দেখাতে চাই বা কোনো পরিচালক যদি এখন দেখাতে চায় তাহলে বোধ করি একেবারে শাহিন ভাই একটু আগে যেটা বললেন যে আমরা বানানোর পরে কাটাকাটির পরে যেটা থাকে সেইটা আসলে আমরা আমাদের দর্শককে দেখানোর পরে কাহিনী নিয়ে প্রশ্ন উঠবে অভিনয় নিয়ে প্রশ্ন উঠবে নানা কিছু প্রশ্ন উঠবে তো এখন আমরা অনেক কথা বলি কিন্তু সামনাসামনি আমরা অনেকেই অনেক কথা বলবার চেষ্টা করি বিশেষ করে যারা সেন্সর বোর্ডে থাকেন তারা সেন্সর বোর্ডে যে নীতিমালাটা আছে সেই নীতিমালা নিয়ে বর্তমান যে নীতিমালা আছে সেই নীতিমালা নিয়েই একেবারে দাড়ি কমা সেমিকলনের মধ্যেই থাকতে চান কিন্তু আমি বিনীতভাবে একটা কথা জিজ্ঞেস করতে চাই সময়টাকে ধারণ করা বোধ করি খুবই জরুরি
আমরা যে সময় সেন্সর বোর্ডের কথা বললাম, যে সময় সেন্সর বোর্ডের নীতিমালাগুলো করা হয়েছে, সেই সময়ের বাংলাদেশ, সেই সময়ের পৃথিবী, সেই সময়ের চলচ্চিত্র, সেই সময়ের এফবিসি আর এখনকার এফবিসি, এখনকার চলচ্চিত্র সবকিছু কিন্তু একই ভাবে নাই। জি, আমরা আমরা আমি আমি জানি না, এই এই গল্পটি আমি বা এই খবরটি আমি শুনেছিলাম বাংলাদেশের একজন পরিচালক, এটা সুমন ভাই আর ভালো বলতে পারবেন, আমি জানি না সত্যতা আছে কিনা, বাংলাদেশের একজন নির্মাতা, তিনি যখন ভাবলেন যে আমার এই সিনেমাটি আমি যদি সেন্সর বোর্ডে দেই তাহলে সেন্সর বোর্ড যেভাবে কাটাকাটি করবে তার থেকে আমি এই সিনেমাটা সেন্সর বোর্ডে না দিয়ে আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে এখন যত মাধ্যম শুরু হয়েছে তার মধ্যে আমি এটা মুক্তি দেই তাহলে আমার এই সিনেমাটি কোনোভাবেই কাটাকাটি হবে না, কিছুই হবে না, মানুষজন আমার সিনেমা দেখবে এবং বাহবা দেওয়ার চেষ্টা করবে। আমি সাম্প্রতিক একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিতে চাই, এটা বোধ করি জায়েদ খান এবং সুমন ভাই অবশ্যই নিশ্চয়ই খেয়াল করেছেন, এই কয়েকদিনের মধ্যে একটি একটি সিরিয়াল মহানগর নামে একটি সিরিয়াল এখন চলছে, মোশাররফ করিম তাকে সেখানে অভিনয় করেছেন। আপনারা যদি ব্যক্তিগত ভাবে এই এই তথ্যটি যদি আপনাকে জানাই, একটি একটি থানার ভেতরে, একটি বাংলাদেশের একটি থানার ভেতরে সারা রাত ধরে যে নানা ধরনের অপকর্মগুলো হয়, মানুষ কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়, কিভাবে বিপদে পড়ে, পুলিশ কিভাবে বিপদে পড়ে, সেই বিষয়টি একেবারে অত্যন্ত সুচারুরূপে বিশ্বস্ততার সাথে তুলে ধরা হয়েছে। কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি বা ভয় পাই যে এরকমের একটি সিনেমা যদি বাংলাদেশের সুমন ভাই বানান এবং জাহেদ খান যদি সেখানে অভিনয় করেন তাহলে আমাদের সেন্সর নীতিমালার যে ধারাগুলো আছে সেই ধারাগুলোর জায়গা থেকে প্রথমেই বলবেন না 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 এটা আমরা দেখাতে পারবো না, এটা কি করে দেখানো যায়। যে বিশেষ করে আমলাদের কথা বলা হলো যারা এসে সেন্সর বোর্ডে বসেন তারা বলবেন এখানে এটা দেখানো যাবে না, এটা এটা করা যাবে না, কিন্তু ওই ধারাবাহিকটির মধ্যেই আমরা এমন কিছু দেখালাম যে দেখানো সত্য ঘটনা এবং সত্য একেবারে আমার আশেপাশেই ঘটেছে, এবং সেই সিনেমা হলে আমি একজন পুলিশ কর্মকর্তা কমিশনার, তাকে আমি দেখালাম একজন মেয়ে কমিশনার, তিনি রাতের বেলা এসে ওই সিনেমা তার অফিস কক্ষে বসে সিগারেট টানতে টানতে ফাইল দেখছেন। আমি যদি এটা আমার সিনেমায় কল্পনা করতে চাই, এটা তো বাস্তব, এই এই বিষয়টা যদি আমার সিনেমায় কল্পনা করতে চাই তাহলে কি আমি এখন পারবো, আমি এখন কি এটা কি সম্ভব আমার আমাদের সেন্সর বোর্ডের জায়গায়? আমাদের সেন্সর বোর্ড কেন ভাবছেন না যে আপনি যেটা কাটছেন সেটা কিন্তু নানা মাধ্যমে নানা উপায়ে কিন্তু এটা দেখছে মানুষ, আপনার সিনেমা হলে যার জন্য মানুষ যাচ্ছে না, বিশ্বাস করছে যে বাংলাদেশের সিনেমা হয় না, তার কারণ বাংলাদেশের সিনেমায় সেই সাহসী কথাগুলো বলবার কথা বলা যায় না। যেমন এখানে প্রসঙ্গ উঠেছে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, রাজনৈতিক বিধিনিষেধ আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু আপনি সিনেমার মধ্যে রাজনৈতিক বক্তব্য দিতে দিলেন না, কিন্তু আপনি আপনার যে ডিভাইসটি, আপনার মোবাইল ফোন, আপনার সাথে যে মাধ্যমটি আছে সেখানে তো আপনি সারা পৃথিবীর মাঝে নানা কিছু দেখছেন, আপনি সেটা তো আটকাতে পারবেন না। তার মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি একজন একজন সাংবাদিক হিসেবে, বিনোদন সাংবাদিকতার জায়গায় আমি দীর্ঘদিন ধরে আসছি, আমি বিনীতভাবে অনুরোধ করব সেন্সর বোর্ড, যারা আমাদের রাষ্ট্র, আমরা নিশ্চয়ই যারা সিনেমা বানাই বা যারা বানানোর চেষ্টা করি, যারা অভিনয় করি, দেশটা তো আগে আমার, আমার কাছে দেশ আগে, আমরা নিশ্চয়ই চাই না আমার দেশ ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু আমরা এটা চাই যে সামাজিক এই সময়ে আমাদের বাস্তবতার নিরিখে আমাদের সিনেমার যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে তো কিছু কথা বলতে দিতে হবে সিনেমার পর্দায়। এখন যদি ওই নারীর আপনাদের সেই অনুরোধ যদি ওইভাবে যদি আমরা সিনেমা দেখাতে চাই তাহলে তো সিনেমা দেখানো সম্ভব না, বানানো সম্ভব না। সেই অনুরোধ রাখা হবে এমনটাই আমরা আসলে আশা করতেই চাচ্ছি। আসতে চাই শাহিন সুমন আপনার কাছে। আমরা যেহেতু আজকের যেটা শিরোনাম করেছি যে করোনায় আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, সেই জায়গাটা একটু আসতে চাচ্ছি যে আগের যে দুরবস্থা তো নানানভাবেই তৈরি হয়েছে আমাদের করোনার যে আঘাত, বাংলাদেশে প্রথম 2020-এর 8ই মার্চ প্রথম আমাদের শনাক্ত হলো এই সংক্রান্ত রোগী। তার আগে 2019 বা তারও যদি আগে ধারাবাহিকভাবে আমরা আমাদের সিনেমার যে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সময় বা সিনেমা হলগুলোর কথা যদি বলি, সেই জায়গাটা থেকে এরকম অনাকাঙ্ক্ষিত একটি যে আমাদের দুরবস্থা সারা বিশ্বব্যাপী, সেখানে বাংলাদেশের চলচ্চিত্র আসলে আরও কতটা খারাপ অবস্থায় চলে গিয়েছে সেই করোনাকালীন সময়টাতে? করোনা সংক্রান্ত এই বিষয়বস্তু বলার আগে আমি একটু ধন্যবাদ জানাই রেজানুর ভাইকে, সেটা হলো আমার মনের কথা, আমাদের প্রাণের কথা উনি তুলে ধরেছেন যে আমরা আসলে, আমি প্রথমে বলেছিলাম যে আমরা একটা গুণ্ডির মধ্যে, একটা বলের মধ্যে আটকে আছি সিনেমা গল্প নিয়ে, আমাদের সিনেমা নির্মাণ নিয়ে, তো সেই বল থেকে মুক্তি পেতে হবে আমাদের, গুণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে যদি আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে চাই, দেশের জনগণের কাছে দাঁড় করাতে চাই যে সত্যিকার চলচ্চিত্র, তাহলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে প্রথম, সর্বপ্রথম। আর করোনা পরিস্থিতি নিয়ে যেটা বললেন সেটা সেই বিষয়ে বলি, আমরা
গত বছর যখন করোনা শুরু হলো এই দেশে, আমরা প্রত্যেকেই জানি আমাদের আতঙ্ক ছিল ভয়াবহ। দুজন তিনজন লোক যখন মারা গেছে, তখন ওই মুহূর্তে দেখা গেছে মানুষ মাস্ক থেকে আরম্ভ করে হ্যান্ড স্যানিটাইজার থেকে আরম্ভ করে সমস্ত সচেতনতা ছিল, মানে ভয়াবহ রূপে সচেতন ছিল সবাই। আর এই মুহূর্তে 230 জন মারা যাচ্ছে, আমাদের রাস্তাঘাট দেখবেন এত লকডাউন চলার মধ্যেও গাড়ি চলছে, লোকজন চলছে, সবাই চলছে, কিন্তু আমরা এই মুহূর্তে সিনেমার কাজ বন্ধ রেখেছি, বন্ধ রেখেছি সরকারি নির্দেশনা মেনেই। কারণ যেহেতু আমাদের সিনেমা হলগুলি আপাতত বন্ধ, কোনো সিনেমা হল খোলা নেই, আর যেহেতু আমাদের ঈদে উৎসব থাকে সারা বাংলাদেশের, আমাদের ধর্মীয় একটা রাষ্ট্র মুসলিম লীগ রাষ্ট্র, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব, উৎসবে আমাদের অসংখ্য ছবি রিলিজ পেত অতীতে। তো এই মুহূর্তে এইবার তো হল খোলার কোনো, কতবারও হল খুলতে পারেনি, কতবার আমরা অনেক বড় বড় ছবি নিয়ে অপেক্ষা করেছি দর্শকদের উপহার দেওয়ার জন্যে, আমরা সেগুলি রিলিজ করতে পারিনি। এবারও এই একই অবস্থা যে আমরা এবারও আটকে গেলাম, পরপর চারটা ঈদ গেল, এই সামনের ঈদ ছয় চারটা ঈদ যাবে, যে আমরা হলে কোনো সিনেমা দিতে পারি নাই। ব্যর্থ আমরা না, আসলে সারা দেশের পরিস্থিতির কারণে, আমরা সারা পৃথিবীর পরিস্থিতির কারণে আমরা এই ছবি মুক্তি দিতে পারছি না। তো করোনাকালীন সময়ে আমরা কাজ বন্ধ রেখেছি সরকারি নির্দেশনা অনুযায়ী, যেহেতু আমাদের কাজ করতে গেলে আমরা যতই মুখে বলি যে আমরা নিরাপদ দূরত্বে থেকে কাজ করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা আসলে হয় না। আমাদের যে কাজ, আমাদের কাছাকাছি যেতে হয়, কথা বলতে হয়, হাত ধরতে হয়, এমব্রেস করতে হয়, বিভিন্ন আমাদের আমরা চিন্তা করছি আমাদের পরিচালকদের নিয়ে, যে আমরা যেহেতু আমরা সমিতিগত একটা বিষয় আছে আমাদের, আর যেহেতু আমি তাদের মূল্যবান ভোটে, তাদের শ্রদ্ধার সাথে বলি, স্মরণ করে বলছি যে তাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত মহাসচিব এই মুহূর্তে, স্বাভাবিক কারণ আমার দায়বদ্ধতা আছে, তাদের প্রতি ভালোবাসা আছে, ভালো লাগে আছে। আমি চাইব না যে আমাদের একজন পরিচালক একটা কাজ করতে গিয়ে অসুস্থ হোক, আর যেহেতু আমার সেই পরিস্থিতি নেই যে আমাদের এই মুহূর্তে সিনেমা তৈরি করতে হবে, এই মুহূর্তে শেষ করতে হবে, ঈদের রিলিজ করতে হবে, এরকম কোনো পরিস্থিতি আমাদের দাঁড়ায়নি। যা যে বিষয়টা আছে নাটকের ক্ষেত্রে, নাটকের টেলিফিল্ম বলেন, ধারাবাহিক বলেন, যেসব নাটকের ক্ষেত্রে আছে যে ঈদে প্রচুর কন্টেন্ট লাগে, আমাদের যারা টেলিভিশন মিডিয়ার লোকজন আছেন প্লাস দর্শক আছেন, তাদের সবার জন্যে লাগে যে ঈদের অনুষ্ঠান, সেক্ষেত্রে তারা নাটক করছে, শুটিং করছে, আর তাদের টিমও একটু ছোটই থাকে, নাটকের টিম একটু ছোটই থাকে। আমাদের চলচ্চিত্র মানেই একটা ব্যাপক লট বহর নিয়ে কাজ করতে হয়, অনেক লোকের সমাগম হয়। তো আমি স্বাভাবিক কারণে চাইনি যে আমাদের প্রচুর কাজ করতে গিয়ে এই মুহূর্তে গিয়ে যে কোনো একটা বাজে পরিস্থিতির শিকার হোক। সেখানে ছোট্ট করে একটি প্রশ্ন রাখতেই চাচ্ছি, কেমন আছে না যারা এই সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে একদম নির্মাতা, আপনারা যারা রয়েছেন, সবাই যদি মানে সবার কথাই যদি এখানে তুলে ধরবার চেষ্টা করি, কেমন আছেন তারা? বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের গত বছরের যে একটি প্রণোদনা ছিল তাদেরকে বাঁচিয়ে রাখবার ক্ষেত্রে, সেটা বলা হচ্ছে, কেউ বলছে যে এটা দিয়ে কাজ হচ্ছে, কেউ বলছে খুবই অপ্রতুল, সেই জায়গাটায় আপনি কি বলবেন? আসলে কি প্রণোদনা দিয়ে মানুষ বাঁচে না, মানে যেই পরিস্থিতি, একটা মহামারী চলছে সারা বিশ্বে, আপনি প্রণোদনা কয় টাকা দিবেন, কতটুকু করবেন, কতজনের জন্য করবেন? আমার চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট লোক, মানে হাজার হাজার লোক জড়িত সরাসরি কাজে, আর এই মুহূর্তে করোনার কারণে আমাদের বেশিরভাগ, মানে বেশিরভাগ বলতে কি, শতকরা 100 ভাগই লোক পুরোপুরি বেকার এই মুহূর্তে। এবং আমরা তো অবশ্যই সরকারের কাছে আশা করতেই পারি, দাবি করতে পারি, যেহেতু এই শিল্পের সাথে আমরা অনেক মানুষ জড়িত, আর শিল্পের পৃষ্ঠপোষকতা অবশ্যই আমরা দাবি করতে পারি। আমাদের দাবিও ছিল প্রণোদনা, একটা শুনেছি মুখে মুখে যে দেওয়া হয়েছিল একটা নগদ ব্যাংকিংয়ের মাধ্যমে কি ইয়েতে, যারা পেয়েছে তারা আসলে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছে, আমাদের কর্মজীবী যারা আছেন, পরিচালক থেকে আর শিল্পী থেকে কলাকুশলী থেকে আরম্ভ করে, কেউ পায়নি। সেটা পেয়েছে সরকারি কর্মচারী যারা আছে আমাদের এফডিসি কেন্দ্রিক, তারা পেয়েছে, বা অন্যান্য জায়গায় পেয়েছে, অথবা আমি লোকমুখে শুনেছি শিল্পকলা পেয়েছে, বিভিন্ন জায়গায় পেয়েছে। কিন্তু আমরা চলচ্চিত্রের সাথে জড়িত আছি যারা, আমরা একদম ফিল্ডে, তাদের মধ্যে আমি কাউকে শুনিনি যে টাকা পেয়েছে, মাঠ পর্যায়ে সেই টাকা পৌঁছায়নি, এটা আপনি বলছেন। আমি বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে জায়েদ খান, আপনার কাছে এই প্রশ্নটা রেখেই যাচ্ছি যে বলা হয়ে থাকে যে বিশ্বের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এফডিসির মতো একটি প্রতিষ্ঠানকে ইনসেন্টিভ দিয়ে বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা, সেটা বিশ্বের আর কোথাও দেখা যায় না। সেই জায়গাটায় আসলে সরকারের প্রচেষ্টাটা কতখানি, নাকি সেটাও অনেক বেশি অপ্রতুল? আসবো আপনার কাছে, বিরতি আমাকে নিতেই হচ্ছে। সম্মানিত দর্শক, ইফেলি একুশে রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক ইভেলি একুশে রাতে আবারও স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন আমাদের সাথে আজকের আলোচনায়। আলোচনা করছি করোনায় আমাদের চলচ্চিত্র ও ভবিষ্যৎ। জাহিদ খান, আপনার কাছে আসবো এমনটাই বলে রেখেছিলাম বিরতিতে যাবার আগে, এবং প্রশ্নটা আমার ছিল যে বাংলাদেশ বিশ্বের মধ্যে একমাত্র দেশ যেখানে এফডিসির মতো একটি প্রতিষ্ঠানকে ইনসেন্টিভ দিয়ে বাঁচিয়ে রাখে, সেই জায়গাটায় আসলে সরকারের প্রচেষ্টা কী? কি আমরা অনেক বেশি আন্তরিক প্রচেষ্টা বা যে চেষ্টাটা, এটা কি অনেক বেশি পজিটিভ বলতে পারি না? অবশ্যই, আমি একটা আমি অবশ্যই এই এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি যদি ভুল না করি সেটা জানি, 1957 সালের 3রা এপ্রিল উনি বিল এনে পাশ করেছিলেন, এবং ভালোবাসার সাথে তখন বলেছিলেন বিরোধিতা করে অনেকে যে দেশে চলচ্চিত্র বানানোর পরিবেশ নেই, পশ্চিম পাকিস্তানি তৈরি হয়ে বলছেন আমাদের দেশেই, যিনি দেশ দিয়ে গিয়েছেন, যিনি দেশকে ভালোবেসে গেছেন, তিনি একটি চলচ্চিত্র একটি এফডিসি দিয়ে গিয়েছেন, এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা কোনো কমতি নেই চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্র নিয়ে। এফডিসি সবসময় বলেন এফডিসি তার বাবার তৈরি, উনি সবসময় খেয়াল রাখেন এফডিসির মানুষের প্রতি, এফডিসির প্রতি। কিন্তু আমার মনে হয় এফডিসির যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন এফডিসিতে, তাদের আরও বেশি একটু তাদের আরও বেশি একটু ভালোবাসার মানুষ হতে হবে চলচ্চিত্রের সাথে আমাদেরকে নিয়ে। ইনসেন্টিভ দিয়ে বাঁচিয়ে রাখছে না তো প্রধানমন্ত্রী উদারতা, অনেক 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 প্রশংসার দাবি রাখে, গত বছর অনেক টাকা সে মর্তমাল থেকে বলে সার করে এনে বেতন বোনাস দিয়েছেন, কিন্তু এটা কেন হবে? এফডিসিতে অনেক মানুষ কাজ করবে, ফ্লোর ফ্লোর পরিপূর্ণ থাকবে এফডিসিতে। এখন বিষয়টা হয়ে গেছে কিছু জিনিস, যেমন অনেক কিছুই আমাদের সাথে নিয়ে বসে আলোচনা যদি করে ঠিক করা হতো অনেক কিছুই মনে ঠিক হতো। একটু আগে আমার সম্মানিত পরিচালক এবং মহাশয় বলছিলেন যে চলচ্চিত্রের মানুষ কিন্তু চলচ্চিত্রের ভাষা বুঝে, আমাকে যদি এখন আপনার ওখানে বসে ইটিভির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় আমি কিন্তু পারবো না, বিকজ এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে অভিনয় করা, আমি অভিনয়টাই ভালো পারবো। চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণা আছে, তো এফডিসি কর্তৃপক্ষ যারা, এফডিসি কর্তৃপক্ষ আমরা, এফডিসিতে একজন ব্যবস্থাপনা পরিচালক আছেন, অতিরিক্ত সচিব বসেন, এই সব মানুষগুলো যদি আমাদেরকে নিয়ে দফায় দফায় একটু মিটিং করে এই এফডিসির কোনো ফ্লোরের ভাড়াটা যদি একটু, এখন অনেকে আসে আমাদের কাছে কমপ্লেন করে ফ্লোর ভাড়া বেশি, অনেক ক্যামেরার হাই হয়ে গেছে, একটা একটা কালার ল্যাব, একটা একটা কালার ল্যাব, আমরা সবসময় ওখানে অনুষ্ঠান, মানে জহির রায়ন কালার ল্যাব বলা হয়, ওখানে একটা হলরুম আছে যেটা আমরা সবসময় অনুষ্ঠান করতাম 7,000-8,000 করে ভাড়া দিয়ে, প্রতিদিন এটাকে মানুষ ভাড়া করে নিত, আমরা মহরত করতাম অনুষ্ঠান, সেটা এখন 25,000 হয়ে গিয়েছে। এই যে জিনিসগুলো ওনারা আমাদের সাথে আলোচনা না করে অনেক হুহাম করে বাড়িয়ে দিলেন, এতে কিন্তু মানুষ এফডিসিতে কাজ করা বন্ধ করে দিলেন। এখন কী করলেন, মানুষ হতাভারা শুটিং করছেন, মানুষ শুটিং করছেন ডিপ জলবায়ুর বাড়িতে, কারণ এখানে খরচ, আমি তো খরচ যেখানে কম সেখানেই যাবো, আমার বাজার ছোটো, তো জিনিসগুলো তো বাড়িয়ে আপনি মানুষগুলোকে অন্যত কাজ কাজে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তো এফডিসি টাকা পাচ্ছে না, তাদের টাকার মানে কাজের সংখ্যা, কাজের মানুষের কাজ কাজ বাড়ছে না, এটাও কিন্তু একটা কারণ এই যে ভর্তুকির। এই জিনিসগুলো কিন্তু এই আমাদের সাথে বসে আলোচনা করে, এই জিনিসগুলো ওনারা আমাদের সাথে আলোচনা না করে নিজেরা নিজেরা অফিসিয়ালি বসে একটা জিনিস বলা দায়িত্ব করে। এফডিসির ইনকাম বেড়েছে বলা যেতে পারবে, আপনি যেটা বলেন একটি ল্যাব ভাড়া যেটা অনেক কম ছিল সেখান থেকে 25,000 হয়েছে, সেখানে কি আসলে তাহলে তাদের ইনকাম বাড়েনি? ইনকাম কিভাবে বাড়বে এখন, যখন ধরেন আজকে একটা মাসে যখন 5টা পার্টি আসতো সেখানে তো মাসে এখন একটা পার্টি, মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই, নির্মাতার আসলে তো একই শুধু কমপ্লেন সবার মুখে আমাদের কাছে শুনি যে তোমরা নেতৃত্বে আছি, ক্যামেরার ভাড়া বেড়েছে, ফ্লোর ভাড়া বেড়েছে, যদি একটু কম থাকতো সেক্ষেত্রে আরো বেশি নির্মাতারা সেখানে আগ্রহ দেখাতেন, সেক্ষেত্রে ইনকামটা বাড়তো না বলছো? আমি চাই যে এফডিসি কেন ভর্তুকি দেবে, এফডিসি তো, এফডিসি কে তো অনেক কিছু দিচ্ছেন সরকার, যেটাই হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু দিচ্ছেন, মাননীয় আমি আবারও বলতে চাই কিন্তু এটা কোনো কারো গুণগান কিছু না, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চলচ্চিত্র এবং শিল্পের প্রতি মারাত্মক উদার, উনি কোনো জিনিস নিয়ে না নাই দুহাত ভরে দিচ্ছেন। এবং আমি এফডিসি কর্তৃপক্ষকে বলবো আর কি, যদিও আমাদের সাথে কথা, আমাদের সংগঠনগুলো আছে, এদের নেতৃস্থানীয় লোকের সাথে বসে যদি এই জিনিসগুলো কিন্তু ঠিক করতেন, ওনারা, আমি আপনাকে বলি, ওনারা কিন্তু চলচ্চিত্র শিল্পীদের, আমরা কিন্তু একটা পার্টি নিয়ে আসতে অনেক কষ্ট হয়, যেমন উনি যদি একটি প্রযোজক নিয়ে আসেন, প্রযোজক হচ্ছে তাকে নিয়ে এসে টাকা লগ্নি করাতে আমাদের অনেক কষ্ট হয়, আমাদের কিন্তু ধরে ধরে নিয়ে আসতে হয়, এফডিসি কর্তৃপক্ষ কিন্তু নিয়ে আসেন না, নিয়ে আসেন কিন্তু একজন পরিচালক, একজন শিল্পী, একজন কলাকুশলী, আমরাই নিয়ে আসি একজন প্রযোজককে, প্রযোজককে যে লক্ষ্যে উনি টাকা ইনভেস্ট করেন, কিন্তু তাকে যদি আমি সেই সুবিধাটা না দিতে পারি তাহলে তিনি টাকা ইনভেস্ট করবেন কেন, আর এফডিসি লাভটাই বা কী হবে, তাহলে তো এই ভর্তুকি গুনতেই হবে প্রতিবার। এফডিসি কর্তৃপক্ষ এই জিনিসগুলো নিয়ে আমাদের সাথে বসে একটু দফায় দফায় মিটিং করে, যদি বঙ্গবন্ধু যে চলচ্চিত্রকে শিল্প বলেছিলেন, শিল্পের কোনো সুবিধা দাস না পাই, শিল্পের মানকে এই কর্তৃপক্ষই আসলে নামিয়ে দিচ্ছেন দিনকে দিন। না, কর্তৃপক্ষকে যে মান নামিয়ে দিচ্ছেন সেই কথা কিন্তু আমি বলছি না, যে কর্তৃপক্ষ মান নামিয়ে দিচ্ছেন, আমি বলছি কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে আপনারা যে কিছু জিনিসের ভাড়া, তারপর কোনো জিনিসের টাকা পয়সা বাড়িয়েছেন, এই জিনিসগুলো একটু, যারা আমরা সিনেমা বানাই, আমরা যারা কষ্ট করে অভিনয় করে জানি বানান,
এদের সাথে বসে একটু আলোচনা করে ধার্য করলে অনেক পার্টি বেশি আসতো। যেমন এমন এফডিসি তে অনেক পার্টি সিনেমা, আমি যদি আমার কাছে দুইটা নতুন সিনেমা আসছে, আমি বললাম তাহলে এফডিসি ক্যামেরা নিই, বললাম অনেক টাকা, এফডিসি কোনো বাইরের চেয়ে আমি কম টাকায় পাচ্ছি। তো আপনি যখন বাইরে কম টাকায় পান, এখানে কেন আসবেন? আপনি আমাকে জিনিসটাকে উত্তরণ দিতে হবে। তার কারণ তো এফডিসির ক্যামেরা ভাড়া হচ্ছে না, পরে থাকতেছে, তার মানে তো এফডিসি তার টাকা মানে তার ভাড়া হারাচ্ছে। এই জিনিসগুলো যদি আমাদের সাথে একটু বসে জিনিসগুলো নির্ধারণ করতেন, যেহেতু আমরা কাজ করি, ওই ক্যামেরাটা দিয়ে তো আর এফডিসির লোকজন কাজ করে না। সেক্ষেত্রে বিশ্বের একমাত্র নিদর্শন যে সরকার যেখানে সরাসরি এফডিসি কে বাঁচিয়ে রাখবে। আমি আপনাকে কথা বলতে চাই, আজকে এত বছর পরে এসে এই এফডিসি এখনো কেন আধুনিক থাকবেন আপনি আমারে বলেন? আমার কিন্তু কষ্ট লাগে ঢুকলে জরা জীর্ণ। সে আমি পরশুদিন কিছুদিন আগে আমার যিনি ব্যবস্থাপনা পরিচালক তাকে রিকোয়েস্ট করে বলছিলাম যে উনি একজন মহিলা, যে আপা আমার খারাপ লাগে এখানে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে সিনেমা আসছিলাম অনেক স্বপ্নে, এখনো সেই 20 বছর যেখানে সাবান না পারা আলমগীর বেগে যে রড ধরে গান করতে দেখছিলাম সেটা এখন কেন থাকবে? মানুষের চোখ তো ওয়াইড, এখন কেন ওয়াইল ভেঙে পড়বে? এখন সুন্দর পরিচ্ছন্ন অবকাঠামো সব কিছুটাই অবকাঠামো কেন চেঞ্জ হবে না? অর্থাৎ যুগের উপযোগী করেছে একটি পরিবর্তন, যিনি একজন পরিচালক, যিনি একজন প্রযোজক লগ্নি করতে আসবেন, তিনি যদি এসে দেখে সেই একই এফডিসি পরে আছে ভাঙা ল্যাব, উনি তো টাকা ইনভেস্ট করতে চাইবেন, উনি বলবেন আমি ব্যাংকে টাকা ফেলে রাখবো। উনি তো তাই বলছেন, উনি বলে যায়েদ কোথায় টাকা ইনভেস্ট করবো, এই সেই এফডিসি সেই এই রড, মানে এফডিসির ভেতরটাকে আরো আধুনিকায়ন দরকার। সেই ইনভেস্টমেন্ট আবার দেশের গন্ডি পাড়ি দিয়ে অন্য কোথাও যাচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আসবো। আমি একটু এই প্রসঙ্গে কথা বলতে চাই, এই প্রসঙ্গটা যেহেতু হারিয়ে যাবে কথা বলতে চাই। যায়েদ খানের সূত্র ধরে সেটা হচ্ছে যে ভর্তুকি দিচ্ছে সরকার এফডিসিকে, আমরা খুব গর্বিত যে আমরা এটা পাচ্ছি, আমরা ঋণী কৃতজ্ঞ। তো আমার কথা হলো যে প্রসঙ্গ বললো যে আমাদের যে ইকুইপমেন্ট বাড়া, ফ্লোর বাড়া, তারপরে ক্যামেরা বাড়া, লাইট বাড়া, সব কিছু মিলিয়ে বাইরের যে ইগুলি হাউসগুলি আছে ওইখানে তার চেয়ে এক গুণ দিয়ে হয় আর কি, তিন ভাগের এক ভাগ বাড়া দিলেই পাওয়া যায়, যে যেটা 20,000 টাকা সেটা পাওয়া যায় 8,000 টাকা, এরকম অবস্থা সব প্রতিটা ক্ষেত্রেই। আর আমি আমার তত্ত্বাবধানে চাপলা মিডিয়া কর্ণদার সেলিম খান সে 100 ছবি নির্মাণ করছে এই বাংলাদেশে, এটা রেকর্ড, যে হয়তো এটা পৃথিবীর রেকর্ড হতে পারে, 100 ছবি নির্মাণ করছে এবং 22টি ছবি অলরেডি আমাদের মাঠে প্রায় শেষের দিকে 22টি ছবি চলছে। 22টি ছবির একটি ছবি কিন্তু আমরা এফডিসিতে এন্ট্রি করতে পারিনি, এফডিসিতে কাজ করাতে পারিনি। কারণ কি, আমরা একটা ছবিতে যদি আমি কথার কথা ধরি, বাইরে যদি 1,00,000 টাকা যে জিনিসটা পাবো সেই জিনিসটার দাম পড়বে এফডিসিতে 3,00,000 টাকা। জায়েদ খান যেটা বললো সেটাই আমি বলছি তার সাথে একমত হয়ে, এই সিদ্ধান্তগুলি নেওয়ার আগে অবশ্যই চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত কাজে কর্মে সবসময় তাদের সাথে অবশ্যই একটা আলোচনা করলে সুবিধা হতো, তাহলে পার্টিগুলি বাইরে যেত না, আমি হয়তোবা তাদেরকে বলে কয়ে এখানেই কাজগুলি করাতে পারতাম। 22টা ছবি চলা মানে এফডিসি মুখরিত থাকতো, মানে জ্বলতো এফডিসি, আমি কিন্তু সেটা পারছি না, কারণ আমার প্রযোজনা সংস্থা দেখবে যে আমার খরচ কোন জায়গায় কম হয়। একটা ব্যবসায়ী এসে কিন্তু চাইবে না তার 1,00,000 টাকা লস করে এফডিসিকে পুনর্বাসন করার জন্যে, সে চাইবে তার প্রোডাক্ট তৈরি হবে যত কমে করা যায় সেটা। তো সেই হিসাবে আমি 22টা ছবি অলরেডি রানিং চলছে এবং 80টা ছবি আরও হবে বা 100 ছবি হবে, তো সেই ক্ষেত্রে আমি তো পারলাম না এফডিসিতে কাজ করাতে। তো এখন আমরা রেট বাড়াবো, লোক খুঁজে পাবো না, লাভ নাই, রেট কমান লোক পাবেন, লোক পেলে আপনার ব্যবসা বাড়বে। পাইকারি ব্যবসা কী করে, 10 পয়সা লাভ করে একটা প্রোডাক্টে, তো অনেকগুলি বিক্রি করে 10 পয়সা করে জমতে জমতে একটা টাকার অঙ্ক দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা দাম বাড়লাম অনেক, লোক পেলাম না একজন, লাভ নাই তো এগুলি, এগুলোকে লাভ কী? এগুলি করতে গেলে এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চলচ্চিত্র সংশ্লিষ্ট যেসব বড় বড় সংগঠন আছে তাদের সাথে বসে, নেতৃবৃন্দের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে। বিন্দু জলে সিন্দুর যে তত্ত্ব কথা সেটার থেকে বোধহয় অনেক বেশি দূরে সরে যাচ্ছে। আর রেজানুর রহমান, আপনার কাছে আসতে চাই আরও একটি অভিযোগ, আসলে বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে বলা হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান নির্দিষ্ট সেই যে অভিনেতা অভিনেত্রী পছন্দ করে থাকে, সেখান থেকে অনেক বেশি ভালো অভিনেতা অভিনেত্রী হারিয়ে যায়, তাদেরকে আসলে নেওয়া হয় না, এইটা আসলে আপনি কতটা পেয়েছেন আপনার কাজের জায়গাটায়? আপনাকে বিনীতভাবে একটু অন্যভাবে আমি একটু বলতে চাই, যে প্রসঙ্গটা একটু আগে শুরু হয়েছিল সেই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়ই আপনাকে একটা বিষয় ভাবতে হবে যে বাংলাদেশ কেন, সারা গোটা পৃথিবী কিন্তু বদলে গেছে এই করোনা পরিস্থিতিতে, আমরা নিজেদের বদলটাকে কিন্তু আরো অনেক বেশি অনুভব করছি। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কি বলি, যে আমাদের, আপনি খেয়াল করবেন যে আপনার বাড়ির ড্রয়িং রুমটি, যে আপনার যে বাড়িতে আপনি বসবাস করেন সেই বাড়ির ড্রয়িং রুমটি আজকে 20 বছর আগের ড্রয়িং রুম আর এখনকার ড্রয়িং রুমটি একই রকম না। আপনি কিন্তু ড্রয়িং রুমটাকে প্রতিদিন সাজান। আমরা এফডিসি কে আমাদের চলচ্চিত্র পরিবারের বাড়ি বলি, আমরা নিজেদের সেকেন্ড হোম বলি, আমরা সেখানে অনেক কিছু বলবার চেষ্টা করি, কিন্তু সেই তুলনায় আজকে 50 বছরে এফডিসির আঙিনাটা কি বদল হয়েছে
এই বৃষ্টিটাকে যাকে যেটা একটু আগে জায়েদ খান বললেন যে আমি নিজে এখানে ঢুকলে আমার কাছে মনে হয় আমি এখানে কোথায় ঢুকলাম, আমার এখনো স্মৃতিতে মনে পড়ে আমি মফস্বল থেকে আসা একজন তরুণ, আমি যখন ঢাকা শহরে আসি তখন আমি এফডিসির গেট দিয়ে ঢুকবার জন্য অনেক চেষ্টা করেছিলাম, ইয়া মৌসাল্লা দারওয়ান আমাকে কিন্তু থামিয়ে দিয়েছিলেন এবং অনেক কষ্টে আমি এফডিসিতে ঢুকে এফডিসির জৌলুস, এত শুটিং, এত মানুষ, এত নায়ক নায়িকা, এটা দেখার পরে কিন্তু আমার সেই স্মৃতির কথাটা এখনো মনে পড়ে। আজকে কি কোনো তরুণকে বা কোনো কাউকে কি আপনি এফডিসি দেখবার জন্য যদি বলেন তাকে আপনি পারবেন, ভাই চলেন এফডিসি দেখে আসি, ও বলবে এফডিসি আবার দেখে যায় দেখে আসার কি আছে? তার মানে ব্যাপারটা হলো আমরা যে বাড়িটিতে বসবাস করি, যে বাড়িটির জন্য আপনার স্বপ্ন দেখি, সেই বাড়িটিকে সাজানোর ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা নাই। কবিপুর নামে আমাদের একটি বড় জায়গা আছে, আমরা সবাই জানি, এই আমাদের সুমন ভাই এবং জায়েদ খান বলতে পারবেন, কবিরপুর নামে একটা বিরাট জায়গা আছে আমাদের সিনেমার জায়গা, আমরা এখন পর্যন্ত সেটাকে সিনেমার অভিনয় উপযোগী করে তুলতে পারিনি আমাদের স্বপ্নের জায়গা থেকে, কিন্তু সরকার খুবই আন্তরিক। আমি সুমন ভাইকে এবং জায়েদ খানকে একটা প্রশ্ন করব, আসলে চাইতে হয় এবং সেই চাওয়ার আন্দোলনটাও জোরদার করতে হয়। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা চলচ্চিত্র পরিবারের যে মানুষজন আছি তারা সবাই মিলে একইভাবে একই সুরে একই কথায় আমরা আমাদের চলচ্চিত্রের সমস্যা নিয়ে যে পরিচালকেই আসুক তার কাছে যেয়ে আমরা কি দ্ব্যর্থহীন ভাবে বলার সাহস করতে পারি, আমার এটা চাই, আমার ওইটা চাই, আমার এটা করে দিতে হবে, আমরা কি পারি, এখনো কি সম্ভব সেটা? এটা যতক্ষণ না আমরা তৈরি করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা যত ধরনের এই ধরনের কথা বলি একই হবে, একই অবস্থা তৈরি হবে। কিন্তু জি, আপনি কি বলতে চাচ্ছেন যে জোর দাবি তোলার যে একটি প্রশ্ন পরিচালক বা শিল্পী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে, সেইটার কি বড় না? আমি 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 এখানে জোর দাবি তোলার মানে এখানে মিছিল নিয়ে মিটিং নিয়ে বসে থাকতে হবে, আমি সেইটার কথা বলছি না। আপনি আপনার পরিবার, আমরা যদি চলচ্চিত্রকে একটা বিরাট পরিবার বলি, আমাদের বড় পরিবার, এই পরিবারের ঈর্ষণীয় সাফল্য আছে, সেই সাফল্যের জায়গা থেকে সব মানুষগুলো যদি একাট্টা হয়ে আমি যদি মিন করি, আজকে যদি আমি সুমন ভাইকে প্রশ্ন করি, জায়েদ খানকে যদি প্রশ্ন করি, আমি বিনীতভাবে প্রশ্নটা করতে চাই, আজকে থেকে আগামী 5 বছরে আমাদের চলচ্চিত্রের পরিকল্পনাটা কি? সুমন ভাই 5 বছরের পরিকল্পনার কথা কি বলতে পারবেন? বা আমরা যারা চলচ্চিত্র বানাই, যারা আমাদের আশেপাশের মানুষজন আছেন, পরিচালক আছেন, অভিনয় শিল্পীরা আছেন, বা জায়েদ খানেরই এই যে সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি, তারই বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, পরিকল্পনার জায়গাটা কি? করোনা যদি ধরলাম, করোনা যদি আরো কয়েক বছর আমাদেরকে এইভাবে বেঁধে রাখে, বাইরের পৃথিবী বা পাশের দেশ তারা কিন্তু বিকল্প ধারায় বিকল্পভাবে সিনেমা নির্মাণের চেষ্টা করছেন, তাহলে কি আমরা অপেক্ষা করেই থাকবো কতদিন করোনা যাবে, তারপরে আমাদের সুবর্ণ সুযোগ আসবে, তারপরে আমরা নির্মাণ ভাবনায় চলে যাব? আমাদের কি বিকল্প ভাবনার কোনো দরকারই নেই? আমি বিনীতভাবে এই প্রশ্নগুলো রাখলাম। নিশ্চয়ই সেই উত্তরটা নিশ্চয়ই তারা দিবেন। তার আগে আপনার কাছে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে সেই নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান তারা নির্দিষ্ট অভিনেতা অভিনেত্রী কি পছন্দ করে থাকেন একটি চলচ্চিত্রের ক্ষেত্রে, যার কারণে অনেক মেধাবীরা হারিয়ে যায়, সেই মানুষগুলো নিয়ে কাজ করবার চেষ্টা করে, কিন্তু তারা সেই তার মানে এই নয় যে ওখান থেকে হারিয়ে যাবে, যে প্রতিষ্ঠান সেই মানুষগুলো নিয়ে কাজ করে তারা যদি হারিয়ে যায় তাহলে আমি মনে করবো সেই প্রতিষ্ঠানের কোনো যোগ্যতা নেই। আজকে আপনি শুরুতেই মরিয়াম নূরের কথা বলছিলেন, যে চলচ্চিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালে, রিহানা মরিয়াম নূর, আমরা যদি একটু স্মরণ করতে চাই, এই সাদ যিনি এই সিনেমাটি বানিয়েছেন তার কিন্তু প্রথম যে ছবিটি এই বাংলাদেশে মুক্তি পেয়েছিল সেই সিনেমাটি কিন্তু তিন বা চার দিন পরে সিনেমা হলতে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমরা এই সিনেমাটা কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। এই যে অবস্থা, এই যে স্ট্রাগলের জায়গাটা, এই স্ট্রাগলের জায়গাটা এখন যেমন সাত, যদি আমি আশা করতেই পারি যে 16 তারিখে এই যে যে ক্যাটাগরিতে এই ফিল্মটি স্থান পেয়েছে সেখানে পুরস্কার বিতরণী হবে 16 তারিখ, আমরা আশা করতেই পারি হয়তো একটা পুরস্কার পেয়ে আসবে। যখন সাত বা তার টিমরা পুরস্কার নিয়ে বা এই পুরস্কার না পেলেও যখন বাংলাদেশে ফেরত আসবে তখন কিন্তু আমরা সবাই তার পেছনে দৌড়াবো, বাহাবা বলবো, বাহাবা করার চেষ্টা করব। কিন্তু পেছনের যে ইতিহাস, পেছনের যে কষ্ট, সেই কষ্টটার সময় আমরা কেন পাশে থাকি না, কেন আমরা পাশে থাকবার চেষ্টা করি না, এই প্রশ্নগুলো কিন্তু উত্তর খুঁজতে হবে আমাদেরকে। কারো প্রতি দোষারোপ না, কাউকে দোষারোপ করে না যে কে কোটারি করে কোন সিনেমা বানালো, তার চলচ্চিত্র অভিনেত্রীরা হারিয়ে গেল কিনা, আবার এই যে এখন বলা হচ্ছে যে এখানে এর দামটা, এর ভাড়াটা এত বেশি, এর ভাড়া কাজই তো নাই, এখন তো কাজই নাই, ভাড়া কোথেকে দেবে, কে দেবে এখন প্রসঙ্গ
জি, আপনাকে থামিয়ে আমি আরেকটি সম্পূরক প্রশ্ন এখানে করতেই চাচ্ছি। যদি আমরা সেই রেহানা মরিয়ম নূর এই প্রসঙ্গটি নিয়ে আসি, এই চলচ্চিত্রের অধিকাংশ চলচ্চিত্রের ক্ষেত্রে কি করা হয়, কোন কাজটা করা হয়, রেহানা মরিয়ম নূর এই চরিত্রটাকে ভেবে বাঁধনদের খোঁজা হয় না বাঁধনদেরকে মানে চিন্তা করে এই চরিত্র সৃষ্টি করা হয়? সাধারণত অধিকাংশ চলচ্চিত্রের ক্ষেত্রে কোনটা করা হয় আমাদের দেশে? আমাদের দেশে এখন যেটা আমরা করি, আমরা মূলত একটা সিনেমা বানাতে গেলে, আমি আবারও বলি বিনীতভাবে, আমার সাথে হয়তো একমত হবেন কিনা সুমন আমি জানি না, এখনো প্রযোজক বা যারা সিনেমা বানান তাদের মূল ধারণাটাই থাকে, নাটকের ক্ষেত্রেও তাই, যে আপনি সিনেমা বানান কাস্টিংটা কি, এক্স ওয়াই জেড না থাকলে কিন্তু না 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 এটা বাজার করা যাবে না, এটা কি করে সম্ভব, এক্স ওয়াই জেড কে দিয়ে ওই ক্যারেক্টারটি হবে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু আমরা শাকিব খানকে লাগবে। কেন শাকিব খানকে লাগবে? শাকিব খান এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নায়ক, তাকে নিয়ে আমি বাজার করতে চাই, শাকিব খান দেখলেই মানুষ সিনেমাটা দেখবে। কিন্তু রেহানা মরিয়ম নূরে আমি বলি, আপনি আমাকে থামাবেন না, আমি আপনাকে বলি, রেহানা মরিয়ম নূরে কিন্তু যারা অভিনয় করেছেন শুধু বাঁধন ছাড়া কাউকেই কিন্তু কেউ চেনে না। এই অভিনেতা অভিনেত্রীরা কিন্তু বিশ্ব কাঁপালো, এবং এই সিনেমা দেখে কিন্তু পাশের দেশের বাইরের দেশের মানুষ যারা আমার বাংলা ভাষা বোঝে না তারা কিন্তু আমার অ্যাটিটিউড দেখে কেঁদেছে, তারা কিন্তু ভালো বলেছে। অতএব এখন আমাদের খুব জরুরি দরকার অবকাঠামোগত উন্নয়ন, স্বপ্নটা ছড়িয়ে দেওয়া, এবং যারা মেধাবী মানুষ তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কাজটা দেওয়া, তাদেরকে সুযোগটা দেওয়া। সেই সুযোগটা যতক্ষণ না আমরা দিতে পারবো ততক্ষণ কিন্তু আমরা এইভাবে আলাপ করবো, একজন আরেকজনের উপরে দোষারোপ করবো, এই দোষারোপের কথাটাই চলতে থাকবে, কাজের কাজ কিচ্ছুই হবে না। অর্থাৎ চিত্রনাট্যের যে চরিত্র সেই চরিত্রকে খুঁজে বের করতে হবে আমাদের। একইভাবে আবার আপনাকে আরেকটা কথা বলি, রেহানা মরিয়ম নূর যে কাহিনী নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে, আমি আবার বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের বাংলাদেশের শাহিন সুমন এই সিনেমাটি তৈরি করতেন তাহলে বোধ করি আমাদের সেন্সর বোর্ড বলতো না এই সিনেমাটা আমরা দেখাতে পারবো না, এটা কিন্তু সম্ভব। এই জায়গাটাও কিন্তু আমাদের আমাদের এই জায়গাটাও কিন্তু আমাদের একটু সাহসী হতে হবে, এখন যেটা সত্য সত্যকে সত্য এবং মন্দকে মন্দ বলবার সাহস করতে হবে। জি শাহিন সুমন, অনেকগুলো প্রশ্ন আপনার জন্য জমা হয়ে গিয়েছে, নিশ্চয়ই উত্তরটা আপনি দিবেন। কোনটা? প্রথম কথা হচ্ছে যে এই যে চরিত্র আপনারা আসলে সেই চিত্রনাট্যের চরিত্র থেকে অভিনেতা অভিনেত্রী খুঁজে নেন কিনা, নাকি একদম যেটা বললেন রেজানুর রহমান যে শাকিব খান কি লাগবে, জায়েদ খান কি লাগবে, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা পরবর্তীতে সেই চিত্রনাট্যকে পর্দায় ফুটিয়ে তোলেন, কোনটা আসলে? ধন্যবাদ ধন্যবাদ রেজানুর ভাই। আবারও সেটা হচ্ছে যে আমি বাণিজ্যিক ছবি নির্মাতা, আপনি যে কথাটা বললেন একদম সত্য কথা, আমার মনের কথা বলেছেন আপনি। রেহানা মরিয়ম নূর আমি বানালে অবশ্যই সেন্সর হতো না ছবিটা, যেহেতু আমার আগেই একটা সাইনবোর্ড লাগানো আছে, আমি বাণিজ্যিক ছবির নির্মাতা, সফল বা ব্যর্থতা কিছুই বললাম না, তা আমার একটা সাইনবোর্ড আছে যে আমি বাণিজ্যিক ছবির নির্মাতা। সেই ক্ষেত্রে আমি যত চেষ্টা করি যে আমি খুব মানে খুব শিল্পসম্মত একটা ছবি তৈরি করব, এবং চেষ্টা করে অবশ্যই ভালো কিছু করার মতো ক্ষমতা আল্লাহর রহমতে আমার আছে, চেষ্টা করলে আমি সেটা পারবো, কিন্তু আমি সেই সাহসটা পাই না যে আমি একজন প্রযোজক আমার কাছে আসবে যে ওই ধরনের একটা ছবি তৈরি করতে হবে, সে ধরনের প্রযোজক আমার কাছে আসবে না, সুতরাং ওই চিন্তা থেকে আমি দূরেই রইলাম। কারণটা কি আসলে? কারণটা হচ্ছে যে এক একজন এক এক রকম চিন্তা, আর আপনি যেটা বললেন শিল্পী নিয়ে, যেটা বললেন শিল্পী আমরা নির্ধারণ করি কিভাবে, আজকে আমি বাণিজ্যিক ছবি নির্মাতা হিসেবে বলতে পারি যে আমরা যারা একটু ভালো পর্যায়ে আছে পরিচালকদের মধ্যে, তারা চাইলে শিল্পী নির্ধারণ নিজেরা করতে পারে স্ক্রিপ্ট অনুযায়ী, গল্প অনুযায়ী, চিত্রনাট্য অনুযায়ী, ঠিক আছে। তার বাইরে যারা তরুণ নির্ভর অনেক নির্মাতা আছে যারা এই মুহূর্তে এসছে নতুন, বা সবাই তো আসলে প্রত্যেক কর্মজীবীর মানে ক্ষেত্রেই সবাই কিন্তু সফল হয় না, কর্মের সব শাখায় মানুষ জড়িত কিন্তু সব শাখায় সব লোক কিন্তু সফল হয় না, তো আমাদের মধ্যে অনেক আছে যে সফল আছে, আমাদের মধ্যে ব্যর্থতা আছে, সবই আছে, সফলতা ব্যর্থতা পাশাপাশি বাস করে। তো সেই হিসাবে দেখা গেছে যে আমাদের প্রযোজক আসে, সেই বলবে যে আমার এই ধরনের একটা ছবি লাগবে, যেই ছবিটা আমার লোক নিয়ে ফেরত নিয়ে আসবে, আমি ব্যবসা করতে পারবো। এটা আমি অতীতের কথা বলছি, এই মুহূর্তে করোনাকালীন সময় আসলে সিনেমার কথা বলাটাও এক ধরনের পাপ, যে সিনেমা আসলেই হচ্ছে না, রেজন ভাই যেটা বললো কাজ আসলে একদম ফুল স্টপ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের প্রযোজকরা থাকে, ওই ধরনের চিন্তা থাকে, এরকম শাকিব খানকে নিতে হবে যে কথাটা উঠলো, তো এটা কিন্তু একদম প্রাসঙ্গিক ব্যবসায় চিন্তা করে যে শাকিব খানকে নিলে ছবিটা হিট হবে, আপনি নেন। শাকিব খান একটা মানুষ যন্ত্রণা, সেও দীর্ঘদিন একই অভিনয়, একই রকম ড্রেস আপ গেট আপ থেকে আরম্ভ করে দেখা যাচ্ছে যে একটা ক্যারেক্টার প্রতি যে যত্নটা নেওয়া, ক্যারেক্টার ঢুকে যাওয়া, সেই সময়টা তার মধ্যে থাকে না, তার কাছে থাকে না, কারণ সে তার সময় বিক্রি করে দিয়েছে একদম বছর পুরো বছর। তো সেখানে দেখা যায় একটা ছবি করতে গেলে একটা ছবিতে আরেকটা ছবি যায়,
একটা ক্যারেক্টার দারুণ লালন করতে দারুণ করতে করতে লালন করতে করতে আরেকটা ক্যারেক্টারে ঢুকে, তো সুতরাং সেই কাজগুলো কিন্তু মানসম্মত হয় না। আজকে রেহানা মরিয়মদুর নিয়ে কথা হচ্ছে, এর পিছনে অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, টিমের একটা সুন্দর ওয়ার্ক আছে, সব কিছু মিলে সাধুবাদ জানি আমি পরিচালককে তার সাহসিকতার জন্যে। আর যেহেতু বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের একটা বিষয় কান চলচ্চিত্র উৎসবে যাওয়া, সেই কারণে সেই প্রাপ্তি সেই গর্বের অংশীদার আমরা নিজেরাও। আমরা যদি জানতে চাই যে যারা আসলে এই যে ব্যবসায়িক, আপনি যে বললেন ব্যবসায়িক ছবি যারা নির্মাণ করছে, আর আমরা যে আর্ট ফিল্মের কথা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে কলকাতায় ইদানিং আর্ট ফিল্ম খুব বেশি জনপ্রিয় হচ্ছে এবং মানুষ এই কমার্শিয়াল ফিল্মের থেকে আর্ট ফিল্ম বেশি দেখছে, সেক্ষেত্রে কি আসলে যারা কমার্শিয়াল ফিল্ম বানায় আমাদের দেশে তারা কি আসলে আর্ট ফিল্ম বানানোর কথা চিন্তা করেই না? সেখানে কি কোনো পার্থক্য আছে? আপনি কি কলকাতার আর্ট ফিল্মগুলি দেখেন? আপনাকে প্রশ্ন করলাম, যেটা আমার যেই সময় আমার যে সাধ্য তার মধ্যে কিছুটা দেখার চেষ্টা তো আমরা অবশ্যই করি। চেষ্টা করেন, আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ, আপনার চিন্তাভাবনা পরিষ্কার, স্বাভাবিক কারণে আপনি দেখতে পাবেন যে আমি বাংলাদেশের একটি ছবি দেখবেন আর কলকাতার একটা আর্ট ফিল্ম দেখবেন। আর্ট ফিল্ম বলতেই বাস্তবতাকে তুলে ধরা, একদম পুরোপুরি বাস্তবতা নির্ভর গল্প নিয়ে ছবি তৈরি করা, সেটা আপনি আপনার বেডরুম থেকে আরম্ভ করে আপনি সমস্ত জায়গায় ব্যবহার করলেন, আপনার বেডরুমের দৃশ্য থাকে প্রচুর পরিমাণে তাদের চলচ্চিত্রে, এবং আপনি স্বীকার করতে বাধ্য যে ওই ধরনের গল্প নিয়েই কিন্তু ওই ধরনের স্ক্রিপ্টগুলি তৈরি করে। তা আমাদের দেশে কিন্তু আমি এই একটু আগে প্রথমেই বলেছি যে আমাদের অবাধ স্বাধীনতা নেই, দর্শক চাহিদা এখন কিন্তু সেখানেই বেশি তৈরি হচ্ছে। দর্শক তো, আপনি দর্শককে কিভাবে ফিরাবেন? আপনি আপনি বসে যে জায়েদ খান বললো মোবাইলের মধ্যে সারা বিশ্ব, আজকে আকাশ সংস্কৃতি উদার মুক্তবাজার সব কিছু মিলিয়ে আপনি সারা বিশ্বের ছবি পাচ্ছেন হাতের মধ্যে, আপনি হলিউডের ছবি দেখছেন, আপনি ইংলিশ ছবি দেখছেন, আর সব কিছু দেখতে পাচ্ছেন। আমি অন্য বাজে কোনো বিষয় গেলাম না, বাজে কোনো কথায় গেলাম না, আপনি নিজের ঠান্ডা মাথা চিন্তা করলে বুঝবেন যে আপনি নিজের ঘরে বসে নিজের হাতে বসে বসে সব কিছু দেখতে পারবেন। আমরা দেখাতে গেলে আপনারা সেটা দেখতে এটা বলতেই হচ্ছে যে একদম শেষ পর্যায়ে রয়েছে, যেখানে ওয়েব সিরিজের যুগ চলে এসেছে, সেখানে আসলে এই থেকে দর্শকদের ফেরানো কতটা যাবে সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আর কতটা এখানে একটা রক্ষণশীল পরিবেশ বজায় রাখবো সেটাও নতুন করে হয়তো ভাবতে হবে। জায়েদ খান, আপনার কাছে আসতে চাই, কখনো কি মনে হয় যে আমাদের এখানে শাহীন সুমন বসে আছেন বলে না, একেবারে যদি আপনার স্বাধীন চিন্তাভাবনা থেকে বলেন যে আমাদের দেশে নির্মাতারা যারা রয়েছে তাদের নির্মাণে কখনো সেই যে টেকনিক তারা ফলো করবেন সে জাতীয় কোনো ধরনের কি ঘাটতি লক্ষ্য করেন? সবাই তো আর আমাদের দেশে, আমি সবসময় বলে আসছি আমাদের দেশে অনেক ভালো ভালো পরিচালক আছে, না দিলে না থাকলে দেশে তো হাঙ্গর নদী গ্র্যান্ড ওরা 11 জন, একটুকে বললেন আপনি জহির রায়হানের সেই ভাজার জীবন থেকে নেয়, এগুলো কিভাবে হলো? শাহীন সুমন এতগুলো সুপার আমার সামনে বসে বলে বসে পাশে আছে না, উনি আমি বাণিজ্যিক ছবি বলবো না, বাংলাদেশের চলচ্চিত্রে যেটা আমার জনসাধারণ দেখে সেই ছবির একজন জনপ্রিয় একজন নির্মাতা, বহু সুপারহিট ছবি দিয়েছে, ওনার ছবি দিয়ে অনেক প্রযোজক বাড়ি বানিয়েছেন আমি জানি, এবং বিষয়টা হচ্ছে কি আমাদের পরিচালকদের অনেক ভালো ভালো মেধাবী পরিচালক আছে, সুযোগের অভাব হয়েছে আপনাকে বললাম না, আমার পরিচালককে এসে আপনি হাত পা বেঁধে দিচ্ছেন, প্রযোজক এসেই বলতেছে শাহীন এই গান আমার একদিনে করে দিতে হবে, আপনি একটা বড় ফাইট তামিল ছবি দেখিয়ে বলতেছেন শাহীন এই ফাইট আমার একদিনে করে দিতে হবে, লোকেশন নয় আপনি আমাকে এফডিসির ওই ছোট্ট একটু জায়গার মধ্যে, কিংবা আপনি আমাকে 300 ফিটে নামাই দিলে এখানে শুনুন ওইখানে টাকা লাগে না ওইখানে আমাকে নামাই দিলেন বলে এটাকে জায়েদ খান, আপনি আমাকে বাহুবলীর প্রভাসের সাথে দেখাচ্ছেন এদিকে জায়েদ খানকে আপনি দেখতেছেন, আমি কেমনে থাকবো? আমাকে তো আপনি হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দিচ্ছেন। আমার নির্মাতাদেরকে স্বাধীনতা দিতে হবে, আমার নির্মাতা মন খুলে একজন কোরিওগ্রাফারকে দিয়ে গান করাবে, আমার নির্মাতাকে আগে তো প্রযোজকরা সেটে আসতেন না, সব পরিচালকের উপর ছেড়ে দিয়ে যেতেন, পরিচালকরা যেদিন থেকে ওই যে একটা কথা আছে না যে পরিচালকরা কিছু পরিচালক যেদিন থেকে প্রযোজকের কাছে হাত পা বাধা হয়ে গেছে সেখান থেকে সিনেমা নির্মাণ আমাকে শেষ করতেই হচ্ছে, আমারও এখন হাত পা বাধা, সময় একেবারেই হাতে নেই। রেজানুর রহমান, আপনার কাছে আমি খুব ছোট্ট করে উত্তরটা নিব, আমার হাতে এক মিনিটের বেশি সময় নেই, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে আর্ট ফিল্মের কথা বললাম এবং কমার্শিয়াল ফিল্মের যে নির্মাতারা রয়েছেন তাদের মধ্যে একটি দ্বন্দ্বের কথা আমরা শুনি, আপনার কাছে কতটা পরিলক্ষিত হয় এই দ্বন্দ্ব, ছোট্ট করে নিব উত্তরটা। আমি আমি আসলে সিনেমার এই ভাগকে কখনো আমি ওইভাবে দেখবার চেষ্টা করি না, ফিল্ম ফিল্ম, ভালো একটি চলচ্চিত্র সেটা আর্ট ফিল্ম হোক বাণিজ্যিক ফিল্ম হোক আমি বানাবো, ভালো একটি চলচ্চিত্র বানাবো সেটা সেটাই হলো আমার কাছে চলচ্চিত্র সেটাই। আর একটা একটু জাহেদ খান যে কথাটা বললেন যে হাত পা বাঁধার অবস্থা, আপনি পাশের দেশকে অনুকরণ করবার না উদাহরণ দেবেন
এরা অমুক জায়গায় এগিয়ে যাচ্ছে, ওরা এই করছে, ওরা ওই করছে, আর আপনি আমাকে বলবেন না 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 তুমি আবার এটা করতে পারবে না, এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে এই যে সুমন ভাইরা এত ভালো ভালো কাজ করেছেন, জায়েদ একটু আগে বললেন যে আমাদের পরিচালকরাই অনেক ভালো ভালো ছবি নির্মাণ করেছেন, কিন্তু তাদেরকে সেই সুযোগটা আমরা দিতে পারছি না। এখন বোধ করি কিছুটা স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা মানে আবার এটা না যে আমি স্বাধীনতা পেয়ে আমি যাচ্ছি তাই যা কিছু তাই করলাম, ওই স্বাধীনতা রক্ষা করাটা যেমন অর্জন করাটা যেমন কঠিন, আবার রক্ষা করাটা সেখানে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকতে হবে, সেই জায়গা থেকে ভাবতে হবে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি শাহিন সুমন আপনাকে, ধন্যবাদ জায়েদ খান, এবং ধন্যবাদ জানাচ্ছি রেজানুর রহমান আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম করোনায় আমাদের চলচ্চিত্র ও ভবিষ্যৎ, চলচ্চিত্র আমাদের বাংলাদেশে আগেও কিছুটা দুরবস্থার কথা নানাভাবে আমরা শুনেছি, করোনায় এসে সেই দুরবস্থা আরও অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই জায়গাটা থেকে ভবিষ্যৎ যে শব্দটা আজকে আমরা শিরোনামে ব্যবহার করলাম, এই ভবিষ্যতের জন্য আমরা কিন্তু আশা জাগানিয়ে তথ্যগুলোই রাখতে চাই, প্রত্যাশায় দাঁড়িয়ে থাকতে চাই যে আমাদের চলচ্চিত্র আবার অনেক বেশি ভালো অবস্থানে চলে যাবে, যেটা আমরা স্বর্ণযুগ বলি একসময় বাংলাদেশের চলচ্চিত্রে। এবং যেটা যেটা করতে হবে, আমরা অনেকগুলো করতে হবের মধ্যে তো আটকে আছি, কিন্তু সেই করতে হবে জায়গাটা থেকে করোনাকালীন সময়টা উতরে গিয়ে আমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো, সেই প্রত্যাশায় শেষ করছি ইভ্যালি একুশে রাতের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।